আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম। তো যে যেখান থেকে আমাদের ব্লগটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি লেবানন বেইরুত থেকে। তো আপনারা বরাবরের মতোই যে জিনিসটা, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে চিন্তা করলাম, ছাদের উপরে একটু আড্ডা দেই, আড্ডা দেওয়ার সাথে লেবাননের কিছু বিষয় নিয়ে একটু কথা বলবো। ডলার সংকট, অর্থনৈতিক সমস্যা এবং যে বর্তমানে লেবাননের যে ভিসা অলরেডি বন্ধ হয়ে গেছে সরকারিভাবে, শ্রম মন্ত্রণালয় যে নোটিশ দিয়েছে ওই ব্যাপারে আমি একটু আলোচনা করব। তো এর আগে আরেকটা কথা না বললে নিয়ে, আমরা গত সপ্তাহে একটু গিয়েছিলাম যে পিজা হাটে পিজা খাওয়ার জন্য লেবাননে। এটা মোটামুটি অনেকেই চিনেন জিনিসটা, এটা লেবাননের যে ডোমেন পিজা এবং পিজা হাট, এই দুইটাই অনেকটা খুবই নামকরা রেস্টুরেন্ট, পিজার জন্য স্বনামধন্য প্রতিষ্ঠান। তো আমরা গিয়েছিলাম যে ফার্নেল শুট ব্যাগে পিজা হাট রেস্টুরেন্টে। তো ওইটাও আমাদের আরেকটা ব্লগ আছে, আশা করি আমরা কিছুদিনের ভিতরে এটা আপলোড দিয়ে দিব। তো বিশেষভাবে আমাদের কাছে খুবই খুবই আসলে ব্র্যান্ডই খুবই ভালো লাগছে যে পিজাটা, পিজা হাটের যে পিজাটা। তো চিন্তা করলাম বাসায় একটু ট্রাই করলে মন্দ কি, তো এই থেকে কিন্তু আজকে আমরা বাসাতে পিজা বানানোর জন্য একটু ট্রাই করলাম। চিন্তা করলাম যেহেতু আজকে ছাদে একটু বসবো, কথাবার্তা বলবো, নিজে নিজে ট্রাই করে একটু পিজা বানানোর জন্য। তো খুবই আমাদের কিন্তু জিনিসটা, যেহেতু চেষ্টা করছি আসলে ওই তাদের মতো হবে না, কারণ ওনারা হচ্ছে প্রফেশনাল। তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আসলে আমরা বাসায় একটা মিডিয়াম এবং একটা লার্জ সাইজের পিজা আমরা বানিয়েছি নিজে নিজে বাসায়, দেখতেই পাচ্ছেন। আশা করি ইনশাআল্লাহ খুবই ভালো হবে টেস্টটা, ফ্লেভারটা। আসেন, যারা আছেন আমাদের সাথে একটু শেয়ার করেন। তো এখন আমরা যে কথাটা বলবো যে আসলে গত তিন দিন পূর্বে কিন্তু যে লেবাননের শ্রম মন্ত্রণালয়ে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে যে বাংলাদেশ সহ আরও সুদান সহ এভাবে চারটে দেশের জন্য যে ভিসা অনুমতিপত্র যেগুলো স্থগিত করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, এটা সাময়িকের জন্য করা হয়েছে। হয়তো পরবর্তীতে যদি লেবাননের পরিস্থিতি স্বাভাবিক হলে আশা করা যায় এটা আবার ওপেন করে দেওয়া হবে, তবে এখন পর্যন্ত তার চেয়ে বেশি কোনো ইনফরমেশন দেওয়া যাচ্ছে না। আর যারা অলরেডি যাদের ভিসা বাইর হয়েছে করোনা ভাইরাসের আগে, তো এই ব্যাপারে কিন্তু এখনও কোনো কিছু জানানো হয়েছে না যে তারা কি আসতে পারবে নাকি না, ভিসা আবেদন করতে পারবে কি পারবে না। আসলে ওই টাইপের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় নাই। তো যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন। তো লেটস গেট স্টার্টেড, আমাদের সাথে আপনারা এখন একটু শেয়ার করতে পারেন। আমরা এখন এটা পিজাটা এখন কেটে নেব আর আরেভাবে। আমরা এটা ইলেকট্রিক ওভেনে, আমাদের এটা ইলেকট্রিক ওভেনে আমাদের সময় লেগেছে 20 মিনিটের মতো। আমরা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আমরা 20 মিনিটের মতো আমাদের এটা সময় নিয়েছে পিজাটা আমরা রেডি করতে। আমরা একটা মিডিয়াম একটা লার্জ পিজা আমরা তৈরি করেছি। তো এক্ষেত্রে আমরা যে উপাদানগুলো ইয়ে করা হয়েছে, দেওয়া হয়েছে এটার মধ্যে, তো ক্যাপসিকাম, জৈতুন, যেটা অলিভ অয়েল আমরা যেটা বলি, তারপর এটা হচ্ছে মূলত চিকেন পিজা, আমরা এটা চিকেন ইউজ করেছি। এটা পিজার যে ডেকোরেশনটা আসলে এটা নির্ভর করে প্রত্যেকের চয়েসের উপর, আপনি ইচ্ছা করলে অনেক আইটেম দিয়ে এটা সাজাতে পারেন, তবে বেসিক যেগুলো পিজা সসটা এবং যে মজরাল্লা যে চিজটা এবং জৈতুন, ক্যাপসিকাম, এগুলো সাধারণত বেসিকই সবগুলো পিজাতেই দেওয়া লাগে, দিলে জিনিসটা ভালো হয়, এছাড়া হবে না। তো আমরা এখন এটা হচ্ছে একটু স্পাইসি দেয় না, কারণ হচ্ছে সাবিয়া ফারহানে স্পাইসি ছাড়াই খাই, আর আমরা একটু স্পাইসির জন্য এটা আলাদাভাবে করা হয়েছে। তো আসেন আমরা এখন শুরু করা যায়। তো আশা করি এটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো অবশ্যই অনেক ইয়ামি হয়েছে, এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে একটা পিজার দোকান দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো ইনশাআল্লাহ আসেন, যে যেখানে আসেন আমাদের সাথে শেয়ার করেন জিনিসটা। সাবিহা, আর ইউ লাইক পিজা? আর ইউ ডোন্ট লাইক পিজা? আর ইউ লাইক অর নো? নো ফারহান, ফারহান আর ইউ লাভ পিজা? ওকে গ্রেট, ইউ ক্যান টেক অ্যালোন। ফারহান, No need help. Are you need help? Wow. You can take alone? Yes, yeah, take excellent. One pieces. Thank you.
You can do it. Yes. Mm. Bravo, Farhan. Good. Very good. Sabiha also. Are you flying, Sabiha? What? Are you flying? Yeah. Sabiha. Flying. Yeah, Sabiha. You can take alone for your piece. Pretend. Bus. Today we gonna make a competition. Who can finish before Baba Mama or Sabiha Farhan? Because you are a small pieces pizza and this is a big pieces. Okay. Okay, this is for you. We still have two. One for Sabiha, one for Farhan. And this is for me and Mommy. No problem. So, jekhane amader jekhan theke amader ei vlog ti dekhlen oshongkho dhonnobad apnaderke to amader jonno dua korben ebong bishesh bhabe specially Lebanon er jonno dua korben. Oneke oneke dur obosthar bhitore achen. So, je jekhane achen bhalo thakben. Allah Hafiz. Bye bye. Bye bye Farhan. See you next in my next video. See you next in my video. You can tell something? Tell. What do you want to tell? Pizza? We are eating pizza. Okay, share with me. We are eating pizza. If you want to eat, yes, Farhan. Join us. Farhan, yes. Join us. Yes. Good. Yellow, bye bye. Look, I made a tomato color with help.